নারী নির্যাতন ও বধূ নির্যাতনের কলঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এ রাজ্যের। রাজ্যে এত নারী সংগঠন ও মহিলা কমিশন থাকা সত্ত্বেও বধূ নির্যাতনের ঘটনায় লাগাম টানা সম্ভব হচ্ছে না কিছুতেই। রবিবারও এই বধূ নির্যাতনের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের কলকলিয়া এলাকায়। অভিযোগের তির নির্যাতিতার স্বামী জয়ন্ত শীলের বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূর নাম মৌসুমি শীল। ঘটনার বিবরণ দিয়ে মৌসুমির পরিবারের লোকজন জানায়, গত দুই বছর পূর্বে সামাজিকভাবেই মৌসুমির সাথে বিয়ে হয় জয়ন্তর। বিয়ের পর কিছুদিন ভালোয় ভালোয় কাটলেও দু এক মাস পর থেকে মৌসুমির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে জয়ন্ত সহ তার পরিবার। শনিবার মৌসুমির দুই ভাই তাকে দেখতে তার শ্বশুরবাড়ি গেলে তাদের সামনেই মৌসুমিকে মারধর শুরু করে জয়ন্ত। মৌসুমির দুই ভাই সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে জয়ন্তর বিরুদ্ধে মামলা করে বিশালগড় মহিলা থানায়। এদিকে মামলা হাতে মহিলা থানার পুলিশ জয়ন্তের বাড়িতে গেলে সেখানে খুঁজে পাওয়া যায়নি কাউকে, এমনকি বাড়িতে নেই মৌসুমিও। বোনের নাম মৌসুমি শীল, স্বামীর নাম জয়ন্ত শীল। কালকে আমরা গিয়েছিলাম বোনকে আনার জন্য, তার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে, তাই গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর তার মামিমার সঙ্গে কথাবার্তা বলছি, দাদু মাসার সঙ্গে কথাবার্তা বলছি, কিন্তু কিছুক্ষণ পরেই জয়ন্ত তাকে ফোন করছে। ফোন করার পর জয়ন্ত আয়া আমার সঙ্গে কোনো কথা না কই দুই ভাইরে আর মারে মারধর শুরু করতে, লাঠি দিয়া, এরপর কোদাল লইছে, কাটা লাগবে ওইসব কইয়া। এরপর আমরা কোনো রকম, আমরা দুই ভাই কোনো রকমে পালাই। এটা দুটো ভাই থানাতে ইয়ে করছে, জানাইছে। জানার পর সন্ধ্যার দিকে ইয়ে গেছে, থানার লোক গেছে, গিয়ে সেটা আমরা আমরা উদ্ধার করছে। আর তার বাড়িতে গিয়ে দেখে তারা কেউ নাই, বোনেরাও কই রয়ে গেছে গা। এদিকে মৌসুমিকে বাড়িতে না পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তার দুই ভাই সহ পরিবারের লোকজন। তাদের বক্তব্য, জয়ন্তের যে রূপ তারা দেখেছেন তাতে মৌসুমির সাথে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। যদিও জয়ন্ত সহ মৌসুমির তল্লাশিতে মাঠে নেমেছে পুলিশ, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের দুজনের কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আর এই ঘটনার পর আরও একবার প্রমাণ হয়ে গেল বধূ নির্যাতন বন্ধে রাজ্যের নারী সংগঠন সহ মহিলা কমিশনের পদক্ষেপ আদৌ কতটা ফলপ্রসূ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।